জাতীয় পার্টি হারিয়ে যায়নি, জাতীয় পার্টি এখন গুরুত্বপূর্ণ একটি পার্টি। এত নির্যাতন, এত অত্যাচারের পরে জাতীয় পার্টি নিঃশেষ হয়ে যায়নি। তার কারণ আমরা ভালো কাজ করেছিলাম, মানুষ হত্যা করিনি, মানুষকে কষ্ট দিইনি, উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছিলাম। তার ফল আজকে আমরা পাচ্ছি, জাতীয় পার্টি নতুন নতুন লোক আসছে। আমরা সবাই দোয়া করো আমাদের জন্য, আগামীতে ভালো করতে পারি। আমরা আশা করি, চেষ্টা করে আমরা ঘুমোতে যেতে পারি। অবস্থা আমাদের সৃষ্টি হয়েছে, আল্লাহ যেন আমাদের সহায় হন, তোমরা আমাদের দোয়া করবা। সবাই মিলে চেষ্টা করলে জাতীয় পার্টির ক্ষমতা আসতে পারে, বিশ্বাস আমার আছে। এখনভাবে শুরু যদি নেওয়া হচ্ছে, তবে আরেকটি দল আছে, তারা আসবে কি আসবে না জানি না ঠিক, আমরা তার জন্য বসে থাকবো না। আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি, যদি ওরা আসে তারা অন্যভাবে নির্বাচন করব, পরে যদি না আসে একভাবে নির্বাচন করবো। আমরা ইভিএম নিয়ে কথা হচ্ছে, ইভিএম অনেকের মনে সন্দেহ সৃষ্টি হচ্ছে, কোথাও কোথায় হাজি হচ্ছে না, কারণ আমাদের মানুষ তো টিপসই দিতে পারে, ইভিএম দিবে কী ভাবে। আমরা এই নিয়ে সদস্য কথা বলব, আমার মনে হয় কতদিন হবে না সরকার নির্বাচন।